কথা বলছিল আমার সঙ্গে, বলে বাবা ঘুমাস না, ও বলে ঘুমাবো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতীক ওয়াইল্ড লাইফ। তো আমি আজকে এখন যাচ্ছি ধলপল সিংপাড়ায়। সকাল সকাল এখান ওই ধলপল থেকে ফোন এলো যে সেখানে গতকাল সন্ধ্যার সময় একটি সাপের কামড়ে একটি বাচ্চা মারা যায়। বাচ্চাটির আনুমানিক বয়স 5 থেকে 6 বছর হবে। তো ঘরের মধ্যেই সাপটি কামড় দেয় বাচ্চাটিকে, এবং কি করে মারা গেল, তারা হসপিটালে নিয়ে গিয়েছিল কি যায়নি সেটা ওখানে গিয়ে জানতে পারবো। তো আপাতত সেখানে যাচ্ছি সেই সাপটিকে রেস্কিউ করার জন্য। ওনাদের কথা অনুযায়ী সাপটি ঘরের মধ্যেই রয়েছে, তো গিয়ে দেখা যাক সেটি ঘরের মধ্যে আছে কি নেই। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলেন, কি হয়েছে বলেন তো দেখি। আসেন আসেন। কি হয়েছিল বলেন তো আগে, দেখি কে বলতে পারবে ভালো। ওখানে দুজন ভাই বোন খেলে ধরছে, বারান্দায় বসেছিলাম, কোন পাশে পোকা ঢুকছে দেখিনি, তখন পোকাটা গেছে। আচ্ছা, তখন দেখার সাথে পোকাটা দেখার সাথে বাচ্চা দুটো বার করে আনছে। সাপটা আপনারা দেখছেন? হ্যাঁ। কিরকম ছিল সাপটা? চিনি নাই সাপটা, দেখার কেমন চকচকা মাটির কালার না সাপ, মাটির কালার। তারপর কি মনে করলেন যে কামড় দিছে নাকি? পরে বাচ্চা দুটো আনছে, কান্দে ধরছে। তারপরে দেখলাম এলাকায় দিদি ওনার ঠ্যাঙর সাপ পাম না। তখন ওই যে গ্রামবাসী চিল্লি চিল্লি মানুষ গোটা আছে, নিয়ে গেছি গোটা রাস্তায় জানা ছিল, কথা বলছিল আমার সঙ্গে, বলে বাবা ঘুমাস না, ও বলে ঘুমাবো না বাবা। আমি বলি কোথায় বেশ তারপরে নাকি মুখে বমি করছে ওই জায়গায়। মনে হয় সাপটাই ঘরেই আছে, তাই তো বাইরে হয় নাই। রাত্রিবেলা তো বাইরে হতে পারে সাপটা, পরে ঘরে ঢোকেন নাই আর এই ঘরে। তো এই ঘরের মধ্যেই বাইট হয়েছে, বাচ্চা দুটো খেলছিল এখানে, এখানেই হয়তো কোনো জায়গায় সাপ আছে বা ছিল, বর্তমানে আছে কি নেই সেটা বলা মুশকিল। তো দেখা যাক আদৌ এখনো আছে কি নেই। ঘরের ভিতর অনেক খোঁজাখুঁজি করার পর সাপটিকে না পেয়ে আমরা চলে গেলাম বাইরের দিকে। তো বাইরের দিকে ঘর লাগোয়া একটি ইঁদুরের গর্ত দেখতে পাওয়া গেছে। সকলের ধারণা হয়তো সাপটি এই গর্তেই আশ্রয় নিয়েছে। কোদাল আনছেন? কোদাল সেই গর্ত ধরে আমরা অন্য একটি গর্তে সন্ধান পাই এবং সেখানে জল দিতে থাকি। আবার অনেকের ধারণা হয়তো সাপটি এখানে আশ্রয় নিয়েছে, তাই এটাকেও ভেঙে ফেলা হয়। কিন্তু এখানেও আর সাপ পাওয়া গেল না, এত লোক জমা হয়ে গেছে কোন পাশে খাল। পরদিন খবর আসে যে সাপটিকে দেখা গেছে পাশের একটি গর্তে। কোদাল দিয়ে খুঁড়ে না পাওয়ায় তারপরে খবর দেওয়া হয় জেসিপি। জেসিপি মেশিন চলে আসে তৎক্ষণাৎ এবং এসে উদ্ধার কার্যে লেগে যায়।
গাছটি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে দুটি গোখু সাপ দেখা যায়। তার মধ্যে একটিকে আমি ধরে নিই এবং একটি পাশে একটি গর্তের মধ্যে ঢুকে যায়। এরপর পাশের গর্তে ঢুকে যাওয়া দ্বিতীয় সাপটিকেও আমি ধরে নেই। বাড়ির লোকজনের কথা অনুযায়ী দ্বিতীয় সাপটি সেই বাচ্চাটিকে ছোবল মেরেছিল। এরপর চলে এলাম পার্শ্ববর্তী এক গভীর জঙ্গলে সাপ দুটোকে রিলিজ করার জন্য। এই সেই গোখু সাপ। পরিশেষে সকলের কাছে বিশেষ অনুরোধ, বিষধর সাপে কাটা ব্যক্তিকে দেরি না করে তৎক্ষণাৎ নিয়ে যাবেন পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে পরে সাপে কাটা ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। ধন্যবাদ।